সামনের দিক থেকে আসা একটি মোটর বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল যাত্রী বোঝায় অটো ঘটনায় মহিলা সহ আহত ছজন আহতদের ভর্তি করা হয়েছে হাবড়া হাসপাতালে বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীসহ অটো উল্টে আহত ছয় ঘটনাটি হাবড়া উখড়া রোডের হরিণঘাটা থানার শিমুলতলা এলাকায় আহত ব্যক্তিদের হাবড়া হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গেছে হাবড়া থেকে নগর উখড়ার দিকে যাচ্ছিল অটোটি সে সময় সামনের দিক থেকে একটি মোটর বাইক চলে আসে বাইক আরোহীকে বাঁচাতে ব্রেক কষেন অটো চালক ব্রেক কষতেই যাত্রী নিয়ে পাল্টি খায় অটোটি ঘটনায় আহত ব্যক্তিরা লিটন নাথ উসনেরা বেগম রহিমা বিবি সৌরভ দে আহত চারজন বর্তমানে হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন দুজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে হঠাৎ দেখি এটা অটোতে বা সাত আটজন লোক একসঙ্গে দিক থেকে নওকার দিকে যাচ্ছিলো ওনাদের সামনে একটা বাইক হট করে এমন করে এসে ডান দিকে ঢুকে গেছে অটোওয়ালার চেষ্টা করেছিল বাঁচানোর বাইকটাকে ওই বাঁচাতে গিয়ে অটোটা পাল্টে হয়ে গেছে যে কয়জন ছিল সবারই কম বেশি রিপোর্ট নিউজ নোমান্ড হাবড়া